ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে আমি বাকরুদ্ধ এবং মর্মাহত। মোদিজি, ভোটের বদলে এখন পড়ুয়াদের উদ্ধারে নজর দেওয়া উচিত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া, পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। পুরো দেশ অসহায় পড়ুয়াদের পাশে রয়েছে। টুইট কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে ফেরানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্লোভাকিয়া যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। কি বললেন তিনি দেখুন। স্লোভাকিয়া মে জো অপারেশন হোগা, ইভাকুয়েশন কা জো চল রহে হ্যায়, উসকা ওভারঅল কোঅর্ডিনেশন ভি করেঙ্গে। অর প্রধানমন্ত্রী জি কা এনভয় হোনে কা নাতে উনকা সন্দেশ অর উনকা পত্র কো ভি ওয়াহাঁ কে প্রধানমন্ত্রী জি কো ভি সঁপেঙ্গে, क्योंकि वहाँ के सरकार के मदद के बिना ये सारा ऑपरेशन करना मुश्किल है। क्योंकि हमारे जो नागरिक हैं, बच्चे हैं, वो यूक्रेन से आएंगे तो उनके पास तो वीज़ा कागज़ का बड़ा इशू रहेगा। तो ये सब चीज़ों का भी कोऑर्डिनेशन करने के लिए वहाँ के सरकार का समर्थन चाहिए। तो हमारे वहाँ ज़मीन पर अम्बेसडर और उनके सारे टीम काम कर रहे हैं, और भारत के और भी प्राइवेट सेक्टर के भी अगर कोई हैं उनसे भी हम संपर्क में कर रहे हैं, तो एक अच्छा कोऑर्डिनेशन रहेगा। प्रधानमंत्री जी ने जो एक मंत्री लेवल तक का एनवॉय भेजने का मतलब ही है कि हमारा टॉप प्रायोरिटी हमारे नागरिकों को सही सलामत अपना देश लेके आना है। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে আমরা রয়েছি, ইউক্রেনে রুশ হামলায় এবার ভারতীয় ছাত্রের মৃত্যু হলো। ইউক্রেনের খারকিভে রুশ বোমা বর্ষণে ভারতীয় ছাত্রের মৃত্যু। আজ সকালে রুশ বোমায় নিহত কর্ণাটকের নবীন শেখরাপ্পা। ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর টুইট করে জানালো বিদেশ মন্ত্রক। কর্ণাটকের হাভেরির বাসিন্দা নবীন শেখরাপ্পার আজ সকালে মৃত্যু হয়েছে। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। পাশাপাশি দেখতে পাচ্ছেন কর্ণাটকের সেই গ্রামে খুব স্বাভাবিকভাবে নবীনের মৃত্যুর খবর এসে পৌঁছানোর পরই শোকের ছায়া নেমে এসেছে। একুশ বছরের ভারতীয় তরুণ, যিনি পড়ার জন্য গেছিলেন, আজকে যখন ইভ্যাকুয়েশন চলছিল ঠিক সেই সময় রুশ বোমা বর্ষণ হয়। সেখানে নবীন শেখরাপ্পা, একুশ বছরের ভারতীয় তরুণ পড়ুয়া, ইউক্রেনে তার মৃত্যু হলো। প্রথম ভারতীয়ের মৃত্যু হলো। গত ছদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এবং প্রতিদিন সেই যুদ্ধের তীব্রতা যেন বাড়ছে বলে মনে হচ্ছে। গতকাল বেলারুশে বৈঠক ব্যর্থ হওয়ার পর রাশিয়া আক্রমণের তীব্রতা আরো বাড়িয়েছে, আর আজ ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর এসে পৌঁছলো। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে সে কথা জানানো হয়েছে।